সিঁড়ির ওয়ালে কিভাবে ওয়াল টাইলস ফিটিংস করা হয়, রানা খান ভাই আমাকে বারবার কমেন্ট করছেন, তার কমেন্টের উত্তরে এই ভিডিওটি বানানো হচ্ছে। তাহলে আপনারা সবাই দেখুন, খুব সহজে আপনারা সিঁড়ির ওয়ালে কিভাবে টাইলস লাগানো হয় সেটা কিন্তু জানতে পারবেন। এই ওয়ালে টাইলস দুই রকমভাবে ফিটিংস করা হয়, আমি আপনাদেরকে দুই রকম পদ্ধতিটি দেখিয়ে দেব। একটি হচ্ছে 2.5 থেকে 3 ফুট, আরেকটি হচ্ছে সম্পূর্ণ ওয়ালে কিভাবে লাগানো হয় টাইলস। সিঁড়ির ওয়ালে কিভাবে ওয়াল টাইলস ফিটিংস করা হয় এই ভিডিওটি বানানোর জন্য অনুরোধ করেছিল রানা খান ভাই। তো এই ভিডিওটি রানা খান ভাইয়ের জন্যই, তো তার রিকোয়েস্টে এই ভিডিওটি বানানো। দেখুন সিঁড়িতে দুই রকম ভাবে টাইলস লাগানো যায়, একটা হচ্ছে কি ফুল ওয়ালে টাইলস লাগানো হয়, আরেকটা কি হয় 2.5 থেকে 3 ফুট টাইলস লাগানো হয়। তো আমি আপনাকে দুই রকমভাবেই বলবো, দুই রকমভাবে দুই রকম সিস্টেমে টাইলস লাগানো যায়। তো দেখুন অনেক সময় আমরা সিঁড়ির উপরে 2.5 থেকে 3 ফুট টাইলস লাগাই, সেই ক্ষেত্রে কী করে লাগাবো, সেই ক্ষেত্রে সিঁড়ির যেখানে ঢাল শুরু হবে, মানে এই যে ঢালটা এখানে শেষ হয়েছে, তো এইখানে আমি এইভাবে টালি ধরবো, এইভাবে টালি ধরে নেবো, নিয়ে এই লাইনটা আমি সুতো দিয়ে দাগ মেরে নেবো, সুতো দিয়ে আমরা দাগ মেরে নেবো। এটা কিন্তু 2.5 থেকে 3 ফুট যে টালিটা হবে তার ক্ষেত্রে নিলাম। এইবারে এখানে একটু চ্যানেল নেবো, চ্যানেল নিয়ে আমরা এটাকে ওলন করে নেব, ওলন করে আমরা এটা এখান থেকে আমরা কেটে নেব। এইখান থেকে আমরা কেটে নেবো আর এই লাইনটা পরপর বসিয়ে দেবো, আবার এর পরে একটা টালি বসাবো, সেটাও কিন্তু আমরা এখান থেকে এইভাবে কেটে নেব, নিয়ে টালিটা আমরা বসিয়ে দেবো। তো এই একটা রকম সিস্টেম হয়ে গেল, এটা আপনি 2.5 থেকে 3 ফুট যখন বসাবেন তখন, কিন্তু তারপরে এখানে যখন টালি বসাবো সেই টালিটা কিন্তু আমরা এইভাবে বসাবো। দেখুন এই জয়েন্টের সঙ্গে এই জয়েন্ট মিলে যাবে, আর যেটা আমি এইভাবে বসাচ্ছি এটা কিন্তু এইভাবে মিলে যাবে। এই সিস্টেমটি শুধু 2.5 থেকে 3 ফুট বা 4 ফুট যদি বসান তখন কিন্তু আপনারা এই সিস্টেমে টাইলসটা বসাবেন, আর যদি আপনারা সম্পূর্ণ ওয়ালে টাইলস বসানো হয় তার সিস্টেমটা আলাদা, সেই সিস্টেমটাও কিন্তু আমি আপনাদেরকে দেখিয়ে দেবো। তো একটাই অনুরোধ, চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে এই ছোট্ট পরিবারের একজন মূল্যবান সদস্য হয়ে যান, আর আপনার মতামত অবশ্যই আপনারা আমাকে জানাতে ভুলবেন না। একটা হয়ে গেল 2.5 থেকে 3 ফুট বসানো, আবার অনেক ক্ষেত্রে আমরা কী করি পুরো ওয়ালে টাইলস বসাই, সেই ক্ষেত্রে টাইলসটা কিন্তু আমরা লেভেলিং করবো, অর্থাৎ টাইলস এইভাবে ধরবো, দেখুন এইভাবে ধরবো, ধরে কাছে এইভাবে ধরে আমরা একটা টালি ওলন করে নেব। আমার আরেকটি ইউটিউব চ্যানেল আছে, সকলে সাবস্ক্রাইব করবেন, আমি আপনাদের জন্য এত পরিশ্রম করে ভিডিও বানাই, দেখি আপনারা কয়জন আমার চ্যানেলে সাবস্ক্রাইব করেন। প্রত্যেকে এই চ্যানেলে সাবস্ক্রাইব করবেন এবং একটি সুন্দর কমেন্ট করবেন। এই ভিডিও ডেসক্রিপশানে নতুন চ্যানেলের লিংক দেওয়া থাকবে, আপনারা সেখান থেকে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারবেন। এইভাবে পরপর পরপর টালি বসিয়ে যাব, তবে এই ক্ষেত্রে টাইলস ওয়েস্টেজটা বেশি হয়ে যায় আমাদের, যার কারণে আমরা 2.5 থেকে 3 ফুট যখন বসাবো তখন এইভাবে এইভাবে কাট করে দেবো, যখন আমাদের পুরো ওয়ালটা হবে তখন কিন্তু টাইলস আমরা এইভাবে বসাবো। আর আপনি যদি চান সমস্ত টালি এইভাবে বসাতে পারেন, তবে কিন্তু অনেক টাইলস আপনার এই ক্ষেত্রে ওয়েস্টেজ হয়ে যাবে। আবার দেখুন এইখানে যখন একটা বসে এখানে একটা ছোট্ট পিস লাগবে, আবার এইখান থেকে যখন আমি এটাকে বসাবো, এই দেখুন এখানে একটা ছোটো পিস খাবে, এক্ষেত্রে টাইলসটা অনেকটা ওয়েস্টেজ হয়ে যায়। তো তাহলে রানা ভাই আপনি নিশ্চয়ই বুঝতে পেরেছেন, 2.5 থেকে 3 ফুট লাগান তাহলে টাইলসটাকে এইভাবে ধরে লাগাবেন, লাগিয়ে এটাকে ওলন করে নেবেন, ওলন করে এটা কেটে দেবেন। আর যদি মনে হয় আপনার যে পুরো ওয়াল লাগাবো বা কিছুটা বেশ কিছুটা হাইট করব, সেই ক্ষেত্রে টাইলসটা কিন্তু আপনি অবশ্যই একটি টানে ওরণ করে নেবেন, ওরণ করে নিয়ে পরপর টালি আপনি লাগিয়ে নেবেন। তো নিশ্চয়ই বুঝতে পেরেছেন, তো এরকম ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটা অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করে রাখুন,
আর যে সকল বন্ধু সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আপনারা যে কোনো বিষয় কাজের বিষয়ে জানার জন্য কমেন্ট করতে পারেন, কমেন্টের উত্তর খুব শীঘ্রই দেওয়ার চেষ্টা করবো। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে অন্যদেরকে শেখার সুযোগ করে দিন, আর আপনি যদি কিছু জানতে চান আমাকে কমেন্ট করুন। আপনার কমেন্টের ভিডিও ঠিক এইভাবেই বানানো হবে। আমার পাশে থাকবেন, সাপোর্ট করবেন, আর আমার চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন কিন্তু তাহলে বন্ধু সাবস্ক্রাইব করতে ভুলবেন না।